আগামীকাল তোমার তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে অনলাইনে বারোটার থেকে আশা করি বারোটার আগে থেকেও দেখতে পারো তো কিভাবে তোমরা তোমাদের রেজাল্টটিকে তোমাদের হাতে থাকা হ্যান্ডসেটটার মাধ্যমেই দেখতে পারবে অতি সহজে সেটাই আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো প্রথমেই শুরু করি তোমরা গুগলে একটা সিম্পল ক্লিক করে গুগলে ক্লিক করার পর তোমরা সার্চ বারে সার্চ করবে ডাব্লু রেজাল্টস তারপরে দেখো চলে আসছে রেজাল্টস ডট এনআইসি ডট ইন এখানে তোমরা যদি ক্লিক করে দাও তাহলে এরকম করে তোমাদের একটা পেজ শো করবে এখানে কিন্তু প্রথমের টানা সেকেন্ড নাম্বার যেটা দেখাচ্ছে ডাব্লুবি মাধ্যমিক রেজাল্ট তোমরা এখানে সিম্পলি ক্লিক করে দেবে আর এখানে যখনই তোমরা ক্লিক করে দেবে এখানে তোমার সামনে এরকম করে একটা পেজ চলে আসবে আর এই পেজের এখানে দেখো লেখা দেখাচ্ছে এন্টারভিউ রোল নাম্বার অর্থাৎ তোমরা এখানে তোমাদের রোল নাম্বারটা দিবে আর এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে টাইপ করে অথবা তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যালেন্ডারটা রয়েছে এখানে যদি ক্লিক করো তাহলে এ করে এরকম করে ক্যালেন্ডারটা শো করবে এইদিকে তোমরা ক্লিক করে করে তোমাদের জন্ম কোন ইয়ারে হয়েছে সেটাকে পরিবর্তন করতে পারো একটা যে গেটার দেন দেনের মতো আছে সেটাকে কম বেশি করে ক্লিক করে তোমাদের মান্থটাকে তোমরা সিলেক্ট করে নিতে পারো তারপরে ডেটটাকে এখানে যে যেরকম করে দেখাচ্ছে সেটাখানে সিলেক্ট করে নেবে এভাবে তোমরা ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নিলে তারপরে এখানে পাশে যে ক্যাপসা কোডটা দেখতে পাচ্ছ এটাকে এখানে তোমাদের লিখে দিতে হবে এক্সাম্পল হিসেবে আমি তোমাদের দেখিয়ে দিলাম এরকম করে লিখে দেওয়ার পর এখানে যদি তোমরা সাবমিট করো তাহলেই কিন্তু তোমাদের সামনে তোমাদের রেজাল্টটা চলে আসবে আশা করছি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে প্রত্যেকের রেজাল্ট ভালো হবে তোমরা পাশ করতে পারবে নাম্বার ভালো পাবে এবং এই আশা রেখেই আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে বা ইনফরমেশন যদি তোমাদের মনে হয় যে ভালো দিয়েছি তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও পারলে বন্ধু বান্ধবীদের সঙ্গে এবং তোমাদের রিলেটিভস যারা রয়েছে যাদের কালকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট রয়েছে অবশ্যই তাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দাও আর কেউ তোমাকে শেয়ার করে থাকলে তাকে অবশ্যই একটা ধন্যবাদ দিয়ে দিও কারণ তোমার সঙ্গে ভালো কিছু শেয়ার করেছে মানে অবশ্যই সে তোমারও ভালো চায় তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বিদায় দাও ভালো থেকে সুস্থ থাকো এবং দেখতে থাকো এপিটিএফ পিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেল